কি অবস্থা মনে মায়ের দোয়া ক্রিকেট টিমের তো বিশ্বকাপ শেষ সেই সাথে শেষ অধ্যায় পাণ্ডবের পঞ্চ পাণ্ডবের ভিতরে এক পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদ মুরব্বী স্লো ভার্শন স্লো স্ট্রাইক রেট কম স্ট্রাইক রেট বুড়া প্লেয়ার এই প্লেয়ারটারে প্রচণ্ড পরিমাণে মিস করিমু প্রচণ্ড পরিমাণে মিস করিমু সাথে আছে মুশফিকুর রহিম ভাইয়া তামিম ইকবাল মার্শাফি মর্তুজা তারা অনেক আগে গত হয়ে গেছে সাকিব আল হাসান আস্তে আস্তে এটাই তার শেষ বিশ্বকাপ সব কিছু মিলাই এবার পঞ্চপাণ্ডবের সমাপ্তি ঘটতে গেল কিন্তু পরবর্তীতে আমাদের কীব এই পঞ্চপাণ্ডব বাংলাদেশে ক্রিকেটের যা দিছে এটা সত্যি অস্বীকার করবার মতো কোনো সুযোগ নাই কিন্তু তাদের আমলে আমরা একটা চ্যাম্পিয়ন্স ট্রফি একটা আইসিসির বড় ইভেন্টের কোনো ট্রফি আমরা পাই নাই এটা আমাদের দুর্ভাগ্য সত্যিই দুর্ভাগ্য কারণ এরকম প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াজ সাকিব আল হাসান তামিম ইকবাল বিন মর্তুজা মুশফিকুর রহিম তাদের মতো পাণ্ডবরা আর বাংলাদেশে ক্রিকেটে কতদিন পরে আসব এই জিনিসটা আমরা আসলে ঠিকঠাক বুঝতে পারতেছি না কিন্তু তাদেরকে আমরা সবসময় মিস করব তবে আমরা এটাও প্রত্যাশা করছিলাম যে এবারের বিশ্বকাপটা চমৎকার হইব চমৎকার কিছু হয় নাই তবে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য এবারের বিশ্বকাপটা ছিল চমৎকার 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 যে মাহমুদুল্লাহ রিয়াদের পিছনে এত বেশি ষড়যন্ত্র করছে এই হেডমাস্টার কেসিনো কাকা সর্বতালি বাসারবাইয়া ভাইয়া ব্যাকে মিলি কিন্তু তারা কিন্তু আটকানো যায় নাই মাহমুদুল্লাহ রিয়াদকে কোনোভাবে আটকানো যায় নাই বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি মারা প্লেয়ার হচ্ছে এই মাহমুদুল্লাহ রিয়াদ যাকে আপনারা মুরব্বী বলেন যাকে আপনারা বলেন যার নাকি ফিটনেস নাই যাকে আপনারা বলেন তারা নাকি দুর্বল মামা তোমরা আসো সেন্ট মার্টিন ও কেসিনো কাকা ও নান্নু কাকা ও ভাইয়া হাতুরও টাকলা মাস্টার তোমরা সেন্ট মার্টিন এগুলো দেখছো ঘষা খাইলে আ দেখো মামা অলরেডি হাতেটা এটা চুন হয়ে গেছে বই প্রচুর পরিমাণে ব্যথা তো এই মায়ের দোয়া ক্রিকেট টিমরে পরিবর্তন করতে ছেলে আসলে লয়ে আসতে হবে এখানে আনি তাদেরকে ঠিকঠাকভাবে ডালোভাবে সাজানো তৈরি করা দরকার কারণ দু হাজার সালের বিশ্বকাপ গেছে আমাদের ভালোভাবে তার চাইতে বাজে পারফরমেন্স ছিল আমাদের দুই হাজার সালের বিশ্বকাপে আর এই বিশ্বকাপে অলরেডি আমাদের যাত্রা অলরেডি শেষ আমাদের জার্নি শেষ দুই হাজার সাতাশ সালের বিশ্বকাপের জন্য মায়ের দোয়া ক্রিকেট টিম কীভাবে করি প্রিপারেশন নিবে এটার জন্য আমাদের প্লেয়ারগুলার সেন্ট মার্টিন পাঠাই দাও তোমরা তারা এখানে কারণ যেহেতু পঞ্চপাণ্ডবের মুশফিকুর রহিম তামিম ইকবাল মর্তুজা মুর্তুজা আল হাসান এবং সর্বশেষ আমার প্রিয় প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ আই মিন মুরুব্বী সাসা যেহেতু নাই এবার পরবর্তীতে জেনারন জেনারেশন শান্ত ভাইয়া লিটন ভাইয়া তাহিদ হৃদয় তানজিম তামিম বাকিরা যারা আসো তোমাদের এখন টাইম আর তোমরা নিজেদেরকে তৈরি করতে করতেছিলাম আমার তোমাদের সেন্ট মার্টিনে চলে এসেছিল কোনো গতি নাই আফগানিস্তান কি খেলাটা এবার খেলছে নেদারল্যান্ডস তাদের জায়গা থেকে দারুণ খেলছে আর আমরা পঁচিশ বছর পরে আসি টুক 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 পথে পথে ড্রেনে বাজারে বাজারে দোকানে দোকানে রাস্তায় রাস্তায় সেন্ট মার্টিনে মার্টিনে দ্বীপে দিবে হয়ে গেছি পুরা দ্বীপে দিবে হয়ে গেছি আমরা এই দ্বীপ এই সংকট থেকে কাটায় উঠবেলাই মায়ের দোয়া ক্রিকেট টিমের প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার নট এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট মারানির হুতেরা প্রচুর এক্সপেরিমেন্ট করছো আমাদের আর কোনো প্রকার এক্সপেরিমেন্টের দরকার নাই এক্সপেরিমেন্ট বাদ দিই ক্রিকেট খেলায় মনোযোগী হও আইদার তোমাদেরকে সেন্ট মার্টিনের দ্বীপে আসি নির্বাসনে দেওয়া হবে ঠিক আছে সবাই ভালো দেখবে সুস্থ দেখবে আর লাভ ইউ পঞ্চপাণ্ডব উই উইল মিস ইউ স্পেশালি আই উইল মিস ইউ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই মুরব্বী Love you.